12ই ফেব্রুয়ারি যদি আমার ঠিকঠাক মনে আছে তাহলে 12ই ফেব্রুয়ারি দেখেছিলাম। আরো একবার তোমাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আগের বছর 2020 সরস্বতী পুজোর ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলে এবং প্রচুর প্রচুর ভিউজ এসেছিল, এবং আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটাতেও প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তো আমি এখন যাচ্ছি কুমোরটুলিতে, তোমাদেরকে পুরোটা দেখাবো কেমন কি তৈরি হয়েছে ঠাকুর। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে এসে থাকো তাহলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, দেন ভিডিওটা লাইক করে দেন।
দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে তো অবশ্যই জানাতে। আরো আজকে ঘুমোতে গিয়ে এক প্রকার নিরাশই আমাকে হতে হয়েছে, কারণ ঠাকুর তৈরি একদম প্রথম পর্যায়ে চলছে, মানে পিচালি দিয়ে যে ঠাকুরগুলির কাঠামো তৈরি করে সেগুলি করা হয়েছে এবং মাটিও দেওয়া হয়েছে অনেকগুলি ঠাকুরের ওপর। কয়েকটা দেখলাম অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো যেহেতু অনেকটা টাইম আছে, প্রায় এক মাসের থেকেও দেরি রয়েছে সরস্বতী পুজোতে, তাই এখনো কেউ তেমন ভাবে কাজটা স্টার্ট করেনি, তাই জন্য ঠাকুরও তেমন ভাবে এখন দেখা গেল না। চিন্তা নেই, আমি কুমোরটুলিতে আবার যাব সরস্বতী পুজোর আগে, যখন আর কিছুদিন পরে যাব, যখন ঠাকুর আরো অনেক কিছু তৈরি হয়ে যাবে, তখন আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা যদি এখনো এই ভিডিওটা একটা লাইক না করে থাকো, একটা লাইক অতি অবশ্যই করে দিও, চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি খুবই ভালো লাগে একটা শেয়ার করে দিতে পারো। বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।